আসন্ন দ্বাদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদীয় আসন 123 এবং বরিশাল 5 বরিশাল মহানগর এবং বরিশাল সদর আসনের জন্য আজকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করলাম। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সেনিয়াবাদ সাদিক আবদুল্লার পক্ষে আমরা লক্ষ্য করেছি যে একটি দেশের সরকার গঠিত হয় একটি নির্ধারিত মেয়াদ আনতে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে। যেহেতু বিরোধী দল নামক বিএনপি জামাত দেশব্যাপী নির্বাচনের মুখে না গিয়ে, নির্বাচনের পথে না হেঁটে বা অগ্নিসন্ত্রাসে মারছে এবং নির্বাচনকে বর্জন করার হুমকি দিয়ে চলছে এবং নির্বাচনকে প্রতিহত করার হুমকি দিয়ে চলছে, যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক, নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং নির্বাচন হতে হবে উৎসবমুখর, এবং সেই উৎসবমুখর আনন্দমুখর এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন এর প্রত্যাশাই আমরা সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে নিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে মোকাবেলা করব। এখন পর্যন্ত কোনো বাধা আছে কি না আপনাদের? না, আমাদের কোনো বাধা নেই। আচ্ছা, আপনি তো মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, তো যেখানে নৌকার ক্যান্ডিডেট আসলে ঘোষণা করা হয়েছে সেখানে স্বতন্ত্র প্রার্থী, আসলে আপনারা কি নৌকার পদ উৎসবমুখ? এই বিষয়টি সম্পর্কে আমি কিছু বলবো না এই মুহূর্তে, যেহেতু নির্বাচনী বিষয়। এটি আপনারা নিশ্চয়ই জেনেছেন যে দল থেকে মনোনয়ন ঘোষণা করা হলেও নেত্রী সুযোগ রেখেছেন যারা স্থানীয়ভাবে জনপ্রিয়, যারা স্থানীয়ভাবে কর্মী বান্ধব, ইতিমধ্যে পরীক্ষিত হয়েছেন, প্রমাণিত হয়েছেন, কিন্তু নানান কারণে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা ইচ্ছা করলে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবেন, এতে কোনো দলীয় কোনো বিধিনিষেধ নেই। আমাদের মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ যুগপতভাবে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল, রাজপথে আছে এবং আগামী দিনে আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল ইসতাত আব্দুল্লাহর অভিভাবকত্ব আমরা রাজপথে থাকবো। ভোট নিয়ে দলীয় প্রভাব বলতে আপনি কি বুঝাচ্ছেন? এটি তো আমরা বলতে পারবো না, আমরা তো নৌকার প্রার্থী, নৌকার সমর্থকরা বলতে পারবেন এখন, আর আমরা আমাদের প্রার্থী আমাদের মাঠের কথা আমরা বলতে পারবো।